বদনা কত করে? বদনা বিভিন্ন আইটেম আছে, এটা হচ্ছে প্রতি উইকেতে 620 টাকা। এটা কত লিটার? এটা 120 কেজি, 150 লিটার, 120 টাকা। তারপর এটা হচ্ছে 10 লিটার মাল, এটা 55 টাকা পাইকারি দেবে, 180 টাকা ডজন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই মার্কেটের নামটা কি? আপনার দোকানে মূলত কি কি আইটেম গুলো পাবে? আমার দোকানে মূলত হচ্ছে আপনার বিভিন্ন ধরনের বয়ম, ঠিক আছে, তারপরে হচ্ছে কাছের বয়ম, তারপরে চিমনি, তারপর হচ্ছে হিটার জগ, ঠিক আছে, তারপর প্লাস্টিকের যাবতীয় আইটেম পাওয়া যায়, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ড্রাম, যে ড্রাম আছে আপনার, আচ্ছা, তারপরে হচ্ছে বদনা জগ, গ্যালন, তারপর বিক্রমপুরের সামগ্রী, মানে জিনিসপত্র যা আছে টোটাল বিক্রমপুরের আইটেম ওগুলা পাওয়া যায়, তারপর আপনার হার্ডওয়ারের মাল হচ্ছে লোহার বালতি, ইঁদুরের কল, তারপর শিল পাটা, তাওয়া, রাস কড়াই, ঠিক আছে, এগুলো পাওয়া যাচ্ছে পাইকারি দাম, পাইকারি দোকান আমাদের, ঠিক আছে, পাইকারি আপনার কাছ থেকে নিয়ে তারা পাইকারিও বিক্রি করতে পারবে? হ্যাঁ শিওর পারবে, পাইকারিও বিক্রি করতে পারবে। আর চাইলে অনেক কোম্পানি আছে, তারা চাইলে এগুলো নিয়ে তারা বোতলজাত করতে পারবে। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সুবিধাতে কয়েকটা স্যাম্পল দেখেন, আমাদের প্রাইসটা একটু জানান। এটা হচ্ছে আপনার 60 বয়ম, ঠিক আছে, এটা 120 টাকা ডজন, 120 টাকা ডজন, 20 টাকা ডজন, জি, আচ্ছা। তারপরে হচ্ছে একটা মাল আছে 100% ফুল গ্রেডের, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 96 টাকা ডজন, আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এই একটা মাল আছে, ঠিক আছে, 125 টাকা ডজন। তারপরে এটা আছে 1 কেজি, 1 কেজি, ঠিক আছে, 1 কেজি মাল, হ্যাঁ, 100% ফুড গ্রেডের মাল, ঠিক আছে, একটু মালে আপনার খাবার যাই রাখেন না কেন নষ্ট হবে না টোটাল, ঠিক আছে, এটা পড়বে হচ্ছে আপনার 180 টাকা ডজন। তারপরে হচ্ছে এটাও পড়বে 80 টাকা ডজন, এটা 180 টাকা ডজন, এটা কত কতটুকু? এটা 1 কেজি, 1 কেজি, আর চা পাতা প্যাক ডিব্বা গেলে কতটুকু হবে? চা পাতা আসলে মিনিমাম আমার হলে মানে আড়াই কে হাফ কেজির একটু উপরে আসবে, হাফ কেজির একটু উপরে আসবে, হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা, ঠিক আছে, এটাও সেম 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 মাল, হ্যাঁ, শুধু কোয়ালিটি ভিন্ন। আচ্ছা, কত ডজন কত? এটা হচ্ছে ডজন 180 টাকা, 180 টাকা ডজন, 180 টাকা, জি, তারপরে এটা ডজন হচ্ছে আপনার 96 টাকা, 96 টাকা ডজন, জি, আচ্ছা। তারপরে যেটা, এটা হলো পাতায় 25 পিস থাকে, 180 টাকা পাতা, 180 টাকা পাতা, জি, 25 পিস থাকে, জি, আচ্ছা। তারপরে এটা, এটা আপনার 220 টাকা পাতা, 220 টাকা পাতা, 25 পিস থাকে, হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা, এটাও 220 টাকা, 220 টাকা, আচ্ছা। তারপরে যে ছোট এগুলো, ছোট এগুলো হচ্ছে 135 টাকা পাতা, 25 পিস থাকে এক পাতায়, 25 পিস থাকে এক পাতায়, জি, জি। তারপরে এটা, এটাও, এটা হচ্ছে 96 টাকা ডজন, এটা ডজন হয়, 96 টাকা ডজন, জি, আচ্ছা। তারপর কাছের যে ডিব্বাগুলো, এগুলো কত কিরকম সাইজের? এগুলো হচ্ছে শিল বয়ম, তারপরে হচ্ছে এরকম বিভিন্ন নাম হয়, ঠিক আছে, তো ওই নাম অনুসারে এটা, এটা পড়বে আপনার ডজন হলো 650 টাকা, 650 টাকা ডজন, এক কার্টন, হ্যাঁ, এটা পড়বে 750, আচ্ছা। কত পিস থাকে? এক কার্টনে 12 পিস থাকে, 12 পিস থাকে, জি, আচ্ছা। তারপর এটা, এটা পড়বে হচ্ছে আপনার 690, 690, জি, আর এটা পড়বে আপনার 380, 380 টাকা, জি, প্লাস্টিক। তারপরে এটা 220 টাকা ডজন, 220 টাকা ডজন, হ্যাঁ, এটাও 220 টাকা ডজন, 220 টাকা ডজন, জি, আচ্ছা। আপনারা পিছনে যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো পিছনে চামচ বয়ম, এটা হচ্ছে 180 টাকা প্যাকেট, 180 টাকা প্যাকেট, জি। কত পিস প্যাকেটে? প্যাকেটে আপনার 12 পিস, 12 পিস থাকে, হ্যাঁ, চাইনিজ বয়ম, এটাকে বলে চাইনিজ বয়ম। তারপরে এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কতটুক সাইজের? এগুলো রিং বড়টা, ঠিক আছে, রিং বড় বললেই বোঝা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 230 টাকা পাতা, 230 টাকা পাতা, জি, 25 পিস থাকে, 25 পিস থাকে, 25 পিস থাকে, আচ্ছা। বদনা কত করে? বদনা বিভিন্ন আইটেম আছে, এটা হচ্ছে 250 টাকা ডজন, 250 টাকা ডজন, জি, জি, 250 টাকা ডজন, আচ্ছা। তারপর আপনার কাছে যে খালি ড্রাম দেখতে পাচ্ছি, খালি ড্রাম কোনটা কত করে? ড্রাম এই যে ছোট নিচেরটা হচ্ছে 420 টাকা পাইকারি রেট, এই যে এটা, হ্যাঁ, 420 টাকা, 420 টাকা পাইকারি রেট। আর এটা কয়টা হচ্ছে? 220 টাকা, 220 টাকা, জি। তারপরে ওই যে ওই মালটা দেখান, ওই মালটা হচ্ছে আপনার এটা,
কত লিটার প্লাস্টিক সুতিও আছে ৮৬ টাকা কেজি তারপর আপনার কাছে আর কি কি আইটেম আছে হ্যাঙ্গার কত করে ১৮০ টাকা ডজন ১২০ টাকা ডজন আচ্ছা তারপরে এই যে তালা ব্যাংক আছে ঠিক আছে এটা হচ্ছে ৮০ টাকা ডজন এই যে এটা এই যে তালা ব্যাংক হ্যাঁ এটা বড়টা হচ্ছে আপনার ১৫০ টাকা ডজন তারপর লবণদানি আছে আপনার ঠিক আছে ৬৫ টাকা ডজন কত পিস থাকে এক বস্তা এটা হয় কি আসলে ডজন হিসেবে হয় তো ওই ডজন হিসাব করে নিলে ওইভাবে ডপ করে দেওয়া হয় করে দেয় মানে কুরিয়ার সার্ভিসটা কি রকম কি আসতে পারে কুরিয়ার সার্ভিস না এটা মূলত আপনার লঞ্চ বা গাড়ি ঠিক আছে লঞ্চে যায় এখান থেকে মাঝিতে পাঠানো হয় তারপর বিভিন্ন মোকামে লঞ্চে যায় তারপরে আর যদি কেউ নিতে চায় আপনি পিকআপ ভাড়া করে অনেকে নেয় পিকআপ ভাড়া করে নেয় পিকআপ ভাড়া করে অথবা ভ্যান ভাড়া করে অনেকে অথবা কুরিয়ার সার্ভিস ট্রান্সপোর্টে নেওয়া যায় না হ্যাঁ ট্রান্সপোর্টে নেওয়া যায় ট্রান্সপোর্টে সার্ভিসটা কি রকম আসতে পারে ১০০০ পিস যদি কেউ নেয় আপনাকে ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন যারা বোতল নিয়ে ব্যবসা করতে চান অথবা আপনার কোম্পানির জন্য যারা বোতল নিতে চান ডিব্বা তারা এখান থেকে নিতে পারেন ভিডিওর স্ক্রিন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে তার ফোন নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল আমিন টিভির সাথে অবশ্যই থাকবেন আল্লাহ হাফেজ আমিন টিভি সাবস্ক্রাইব আছে নাকি